শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। শত শত ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রতিনিধিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক। এ সময় শিক্ষার্থীরা বলেন, কয়েকশো মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনতে হবে। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজ মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা বিস্তার ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন শিক্ষার্থীরা। কৈরাচারকে ফুটসোলজার হিসাবে পালন করার সেই রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে, আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।